ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বশেষ সিরিজের দল থেকে একটা পরিবর্তন আনা হয়েছে। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দারুণ পারফর্ম করেছিল টাইগাররা, তাই সেই সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। কুচকির চোট থেকে এখনও সেরে ওঠেনি এ বাঁহাতি পেসার। এমনিতেও গুঞ্জন ছিল একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটার নেওয়া হবে, সেটাই দেখা গেল ভারত সিরিজের দল ঘোষণার পর। ব্যাটসম্যান জাকের আলী অনেক সুযোগ পেয়েছেন, তাছাড়া বাকি সবাই দলে টিকে গেছেন। তবে এর আগে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছেন জাকের আলী। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর, চেন্নাইয়ের চিপকে হবে ম্যাচটি। এরপর 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। দুটি ম্যাচই ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রয়েছেন নাজমুল শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে 9 মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে 58 রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি। একই সঙ্গে ভেঙে দেবেন সচিন টেন্ডুলকারের একটি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলি করেছেন 26,942 রান। 27,000 রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আরও 58 রান। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজে 58 রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান করার নজির গড়বেন বিরাট। ভেঙে দেবেন সচিনের রেকর্ড। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন 27,000 আন্তর্জাতিক রান। সচিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের। 2 টেস্টের পর 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। সামনে যাওয়ার জন্য, বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে, তো এই বলে আমরা খুব কমই খেলি, চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে, দেখা যাক কী হয়। আমি যেটা বললাম ভাই, ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বলারদের বলে ফেস করতেছি, আমরা কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কী হয়। আমার কাছে মনে হয় এটা মোটিভেটই করে, কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফেম হবে, দুইটা মানুষ চিনবে, এর থেকে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না। ইন্ডিয়া অনেক বড় একটা দল, তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু। অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবেই।